সরকার কে বলবো মুনাজাতের পূর্বে মামুনুল হক কে মুক্তি করে দিন মুক্ত করে দিন মনির হোসেন কাসমি কে মুক্ত করে দিন যত জেলবন্দি আলেমরা রয়েছে তাদেরকে মুক্ত করে দিন এই জাতি আপনাদের জন্য দোয়া করবে আর যদি উলামায়ে কেরাম কে মুক্ত না করেন তাহলে আজ হোক কাল হোক আল্লাহর আদালতের বিচার আপনাদেরকে করতে বিচারের মুখোমুখি আপনাদেরকে দাঁড়াতে হবে এদেশের উলামায়ে কেরামের উপরে জুলুম করবেন না তাদেরকে ছেড়ে দিন এদেশের আলেমদেরকে যদি আবার সবগুলোর জেলখানায় নেওয়া হয় তারপরও বাতিলের সাথে কোনো আপোষ ছিল না এখনো নাই সামনেও রাখা যাবে না থাকবে না থাকবে না থাকবে না মামুনুল হক শুধু নয় এদেশের আলেমি দিন হাফিজ কোরআনদেরকে যদি ইংরেজ বেনিয়াদের মতো জুলুম করতে করতে গাছে গাছে রশিতে রশিতে লটকায় দেয় তারপরেও শহীদ হওয়া যাবে বাতিল কুফরি শক্তির কাছে মাথা নত করা যাবে না কারণ মুসলমানের জন্য এগুলো নির্বাচিত মানসাব নির্বাচিত মসনদ এই সকল মসনদে যদি যাওয়া যায় তাহলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায় শহীদি মসনদটা সবচেয়ে আসান মসনদ অল্প আমল করেও কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে বিনা হিসাব জান্নাতে চলে যায় এমনও শহীদের বর্ণনা আল্লাহর রাসূল দিয়েছেন এক উক্ত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই কিন্তু বিনা হিসাব জান্নাতে চলে গেছে মানসাবে শাহাদাতে নিজেকে নিতে পেরেছে সুতরাং আমার প্রিয় ভাইরা শহীদ হওয়ার প্রস্তুতি আমাদের সকলের মত পর্যন্ত থাকবে একবার শহীদ হওয়ার প্রস্তুতি না নবীর সুন্নত দোয়া করতে হবে আল্লাহ যদি এমন হইতো যে আবার আমারে শহীদ করতে সুম্মা উহিয়া সুম্মা উক্তাল বারবার শহীদ হইতে চাই আমি এই দোয়া করতে হবে ইনশাআল্লাহ তৈয়ারি থাকবে তো ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলতেন আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন হে তালবি ইলমরা কাপড়ের টুপি খুলে সব সময় লোহার টুপি মাথায় দেওয়ার মতো নিয়ত সব সময় রাখবে প্রয়োজন পড়লে কাপড়ের টুপি খুলবে প্রয়োজন পড়লে লোহার টুপি মাথায় দিবে এটাই হবে তালিবান ইলমি নবুয়াত তোমাদের মনসাব মসনাদ হ্যাঁ শহীদ তো আর যখন তখন হওয়া যায় না এটা দোয়া কইরা কবুল করাইতে হয় যুদ্ধের ময়দানে যায়ও শহীদ হওয়া যায় না খালিদ বিন ওয়ালিদ হইতে পারে নাই আবার দোয়া কইরা কবুল করাইলে ইমামতের মুসল্লায় নামাজে দাঁড়িয়ে উমরের মতো নসিব হয়ে যায় তবে আরেকটা মনসাব হলো ওয়ালায়েতের মনসাব মসনদ যেটা হার হার মুসলমান মুমিনকে অর্জন করে আল্লাহ তাআলা নিশ্চিন্ত হতে নির্দেশ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালায়েতের মসনদে যারা যাবে তাদের ভয় নাই তাদের চিন্তা নাই কেউ যদি ওলি হতে চায় ইবাদত বন্দিগিবিহীন ওলি হওয়া যায় না জিন্দগিটাকে বন্দিগি বানায়া তারপরে ওলি হতে হয় এর জন্য ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করতে হয় পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করে কেউ ওলি হতে পারে না উদখুলু ফিসসিলমি কাফা সুতরাং ইসলাম ছাড়া ওলির দরবার হয় না শয়তানি দিয়া ওলির দরবার বানানো যায় না ইসলামের পূর্ণ অনুসরণ দিয়া ওয়ালায়েতের দরবার কায়েম করতে হয় নিজেকে ওলির মসনদে নিতে হয় ঢোল তবলা দিয়ে ওলি হওয়া যায় না ওলি হইতে সুন্নত লাগে আমল লাগে সঙ্গত কারণে ওয়ালায়েতের মসনদ রক্ষার্থে জাতিকে আমল শিখানো দরকার ঈমান শিখানো দরকার দাওয়াত ও তাবলীগকে জিন্দা করা দরকার আর এদেশের মাদারিসগুলোকে নবীজির মুজিজা সংরক্ষণে ইলমি মার্কাজগুলোকে মত পর্যন্ত পাহারা দেওয়া দরকার এই মনসাবগুলো থাকবে যখন এই মসনাদগুলো থাকবে উলামারা থাকবে তো এই মনসাবগুলো জারি থাকবে সুতরাং আমরা হকের পক্ষে মত পর্যন্ত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো
আল্লাহ আমরা উলামায়ে কেরামদের সাথে আছি আল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে আছি আমরা দাওয়াত ও তাবলীগের পক্ষে আছি আমরা মজলুম আলেমদের পক্ষে আছি এই দেশে উলামায়ে কেরাম মজলুম আলেমদের পাশে আমরা মজবুত অবস্থানে দাঁড়িয়ে যেতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এখনো যদি হাজারীর মুহতামিম সাহেব অথবা আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামত বরকাতুহুম আল্লামা সাজিদুর রহমান সহকারে যত আকাবির রাহাল এখন জীবিত রয়েছেন এরা যদি আমাদেরকে রাজপথে ডাক দেয় আমরা বেরিয়ে যেতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো এটি এই তিন দিন ব্যাপী মহা সম্মেলনের ভেতর থেকে আপনাদের কাছে আবেদন রইল আল্লাহ তাআলা এদেশের উলামায়ে কেরাম মজলুম আলেমদের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আমিন বলুন সকলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন আমিন